রাজধানীর উত্তরায় নং সেক্টরে অবৈধ ভবন উচ্ছেদ করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ এ অভিযানে নেতৃত্ব দেন রাজুকের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজিনা সার্ভার এই সময় তিনি বলেন রাজুকের নিয়ম নীতি না মেনে কিছু মালিক বহুতল ভবন নির্মাণ করছেন এই অভিযানের মাধ্যমে এইসব মালিকদের সতর্ক বার্তা দেয়া হল যেন ভবিষ্যতে রাজুকের নিয়ম মেনে বহুতল ভবন নির্মাণ করা হয় এছাড়া কয়েকজন ভবন মালিক লিখিত দিয়েছেন নিজ দায়িত্বে তাদের ভবন অপসারণ করবেন যদি না করেন তাহলে রাজুক ব্যবস্থা নেবে বলেও জানান তিনি সমস্যা যেটা হচ্ছে যে সেটা হচ্ছে যে সে নিয়ম ব্যপ্ত করে কাজটা করছে হ্যাঁ কারণ হচ্ছে যে সে তো রাজুক থেকে একটা নকশা দিয়েছে সে নকশাটা রাজুক তাকে দিয়েছে মানে এই নকশাটা পালন করে সে কাজটা করবে এই জন্যই তো দেওয়া হয়েছে তাকে তো সে এটা তার জন্য এটা মানে কম্পালসারি যে সে কাজটা করবে এই নিয়মের মধ্যে থেকে তো নিয়মের মধ্যে থেকে যেহেতু সে কাজ করছে না সেহেতু নিয়মের ব্যপ্ত করে আইন অমান্য করে কাজ করছে আমরা সেই জন্য অভিযানগুলো চালাচ্ছি